هاكر 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 يا جماعه لو انتبهتوا ওয়েট ওয়েট গাইস এটা তো জাস্ট ইন্ট্রো আমরা কিন্তু বারমুডা র‍্যাঙ্কে ঢুকে যাই আর ওইখানে অনেক বেশি আর কি ফাইট হয় অ্যাগ্রেসিভ মুভমেন্ট হয় আমরা কিন্তু প্রথমে পিকে নামি তা তো তোমরা জানো এই যারা স্ট্রিম দেখছো তারা অবশ্যই জানবা আমরা প্রথমে পিকে নামি যাই তারপরে যা হয় দেখতে থাকো ওকে এখানে এনিমি আর এনিমিরে ভাই এই যে উপর দিকে দেখো কয়েকটা 500টা স্কোয়াড নামে গেছে এই পিকে আর আমার কাছে সুপার স্পিডের একটা ক্যারেক্টার আছে এন্ড এখান থেকে কিন্তু ভিজন পেয়ে গেছে আর ভিজন আর উডপিকার ভিজন যাতা তো জানো আর উডপিকার ওয়ান ট্যাপ তো ভাই কি খতরনাক কথা তো জানোই সো আমরা এখন ভিজন যাতা দিব যদি শর্ট রেঞ্জে এনিমি আয় আর এখানে কিন্তু রেডও উঠে গেছে অলরেডি এনিমি আসতে পারে আর বলতে বলতে সামনে আসছে আর আমার টিমমেটরেও কিন্তু সনিয়ন করে দিয়েছে ডিমিটিও মারি দিয়েছে টিমমেটে অ্যান্ড আমি কিন্তু ভিজন যাতা মারি একদম বর্তমানে এসছি আর কিন্তু কনফার্ম যখন দেই তখন ওই দেখো বাম দিকে আরেকটা এনিমি চলে আসে উকুং মেরে দেয় বাট ওরা কিন্তু যাতা মারি এখানে কিন্তু আমি দিয়ে দিই নক করিরা বাট ওর টিমমেট আরও দুইটা চলে আসে আর আমি কিন্তু কনফার্ম দিতে থাকি তখন আমার নক করে দেয় বাট আমার টিমমেট কিন্তু আরও দুইটা এক্সট্রা নামে ওরা কিন্তু আমার রিভাইভ দিয়ে দেয় তাড়াতাড়ি তো পিকে আমার কিন্তু ওই এনিমিটা আমার টিমমেটটাও কিন্তু এনিমির হাতে মারা যায় আর আমি কিন্তু আলাদাভাবে নামি আর এখানে আমার সামনে একটা এনিমি থাকে আর আমার টিমমেটও নক করে দেয় ওরা কিন্তু এখানে মারতেছি দেখো কেমনে MP40 আমি যাচ্ছি বাট কিন্তু কিন্তু গুলাল মেরে দিয়েছে বা গুলালের এদিকে গিয়ে দিকে ওইদিকে গেছে আর ওইদিক থেকে গিয়ে কিন্তু ওর একটা ওয়ান টেপ আমি কিন্তু হেডশট মেরে দিই MP40 আর আমার টিমমেটও চলে আসে আর একটা কিন্তু লং থেকে একটা এনিমি মারতেছে ভাই সিরিয়াসলি মানে এখানে কয়টা এনিমি আমরা শিওর জানিও না পুরো একটা স্কোয়াড থাকতে পারে আমি এখানে কিন্তু মেডিকেট মারতেছিলাম তখন আমার কাছে কিন্তু কয়েন ছিল যার কারণে আমি আগে রিভাইভ দিয়ে দিই আর আমার টিমমেট কিন্তু দুইটা অলরেডি নক হয়ে গেছে যার কারণে আমি আগে রিভাইভ দিতে যাই অ্যান্ড পিছন থেকে দেখো রিভাইভ দিতে দিতেছে না দূর থেকে কিন্তু শর্ট দিতেছে আর এখানে কিন্তু আমার টিমমেটের রিভাইভও দিয়ে দিই অ্যান্ড আমাকে যে একটা রিভাইভ দেওয়ার কয়েন ছিল একটা দিয়ে দেয় এখানে কিন্তু আমার মেডিকেটও শেষ জাস্ট ইনহেলার দুইটা আছে ওইটা মারছি বাট পিছন থেকে একটা এনিমি চলে আসে গাড়ি নিয়ে হ্যান জিপ নিয়ে আর এর কিন্তু আমি ভিজন যাতা দেওয়ার ট্রাই করি বাট কিন্তু গাড়ি নিয়ে আবার দৌড় দেয় মানে ভিজন যাতা হ্যাঁ এই যে তো কেমনে দৌড় দিতেছে ওরে কিন্তু দৌড়ানোর জন্য আমি আবারও গাড়ি নেওয়ার ট্রাই করি কিন্তু গাড়ি আমি নেই অ্যান্ড কিন্তু ওর পিছনে পিছনে যাই তো আগে কিন্তু উপর থেকে একটা এনিমি মারছিল এটা কিন্তু লঙে এখন আছে মেবি আর এই যে দেখো আমার টিমমেটে কিন্তু ওই যে গাড়িওয়ালা এনিমির সাথে ফাইট নিছে আর কিন্তু মাইটাও দিছে অলরেডি তো আমি এর বাদ দিই আর সামনে কিন্তু আরেকটা এনিমি ছিল উপর থেকে আগে যে রিভাইভ দেওয়ার সময় মারছিল মনে আছে ওই ওইটারে কিন্তু দৌড়া লাগবে উপরে যাই উপরে আছে মেবি এই যে উপরে রাস্তার সাথে নিচে নিচে কিন্তু বাঁকতেছে এই যে ল্যাম্পোর্গিনি নিয়ে বাঁকতেছে বাট আমি এখানে MP40 একটা হেড লাগাই অ্যান্ড রিলোড মারি যখন আবার মারি তখন ফুল লাল MP40 লাগে যায় আর কিন্তু এখানে আমি মিউট মারার জন্য ট্রাই করি বাট ও কিন্তু মরে যায় নিজে নিজেই অ্যান্ড কিন্তু এখানে কনফার্মও হয়ে যায় তো যে টিমমেটের পিছনে রাখছিলাম ওই কিন্তু আবারও ফাইট নিয়ে আরেকটা এনিমির সাথে কিন্তু মারা যায় এখানে এই যে দেখো একটা এনিমি এখানে নামা গেছিলো আর ওরে কিন্তু এখানে আমি যাতাইতেছি MP40 দিয়ে বাট ওই অনেকগুলো গুলওয়াল ছিল সব গুলওয়াল মাইটে মারা দিতেছে বাট ওই কিন্তু জিপ গাড়ি নিয়ে আবার আমার আমি যেটা নিয়ে আসছিলাম ওইটা কিন্তু ইউজ করতেছে আর ওরে কিন্তু আমার টিমমেটে মাইটা দেবে আমি ফুল ড্যামেজ দিছি বাট টিমমেটে কিলটা চুরি করে দেয় বাট অনেক লোট আছে ওর কাছে মোটামুটি ভালোই লুট আছে আর আমার টিমমেট যেটা মরছে ওরা কিন্তু আমি এখানে রিভাইভটা দিয়ে দিই তো এরপরে যখন আমরা জোনে ঢুকি এখানে কিন্তু আমার উপর হিটলিস্ট মারে দেয় একটা এনিমি আর হয়তো জানে না যে আমার উপর হিটলিস্ট মারে আমরা নিজে এনিমি খুঁজে পাই না আমার উপর আবার হিটলিস্ট মারে আরে কিন্তু এখানে রাস্তেই বাট ওই ডান থেকে বামে বাম থেকে ডানে এরকম দৌড়াইতেছিল আর ওরে কিন্তু আমি এখানে স্পিড ক্যারেক্টার মাইরা অনেক ড্যামেজও দিয়ে দিই বাট আমার টিমমেটে কিন্তু আর গাড়ি দিয়ে ধাক্কা মেরে চান্দের দেশে পাঠিয়ে দিছিল হালকা লাগিয়ে বাট ওই কিন্তু একটু এসপি ছিল যার কারণে ওই প্যাক করে ফেলে বাট এখানেও কিন্তু আমরা চারজন টিমমেট মিলে ওরে কিন্তু একদম বর্তমানে দিয়ে দিই দেখো মানে ওর অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে আর ওর টিমমেটের কিন্তু লোকেশন আমরা দেখতেছি কারণ ওরা কিন্তু হিটলিস্ট নিছিল সো ওদের একটা একটা মারলে কিন্তু আরেকটা এনিমির লোকেশন দেখাবে ওর টিমমেটের সো ওর টিমমেটকে এখানে মারতে যাবো আমরা গাড়ি দিয়ে দেখানো কিন্তু গাড়ি কেমনে নেই দেখো ভাই এই যে লোকেশন নিয়ে বাঁকতাছে বাট এখানে একটা কিন্তু মনস্টার ট্রাক আমাদের কাছে চলে আসে অ্যান্ড মনস্টার ট্রাক আসার সাথে সাথে এখানে আমি কনফিউশনও পড়ে যাই যে কোনটা আসলে এনিমি কোনটা নকলেই যে দেবো যার কারণে গাড়ি কেমনে ঘুরতেছে দেখতেছো আর এই যে মনস্টারে মনস্টারটাও অনেক বেশি যন্ত্রণা দেয় ভাই মনস্টার দিয়া মানে কোনো মতে ধাক্কা দেওয়ার ট্রাই করতেছিল আর এনিমিটাই দেখো বামে কিন্তু ওই করে রাশ দিয়া দিছে অলরেডি এখানে কিন্তু দুই তিনটা স্কোয়াডের ফাইট হইতেছে গড়ে একটা স্কোয়াড আছে ডান দিকে আরেকটা স্কোয়াড আর ওই বাম দিকে আরেকটা স্কোয়াড আর মনস্টার ট্রাকটা কোন স্কোয়াড এটাও জানি না এখানে একটা এনিমিটা ফুল কিন্তু আমি ড্যামেজ দিছি বাট আমার টিমমেটে আবারও কিল নিয়ে আনছে অ্যান্ড উপরে কিন্তু গ্রেনেড চলতেছে উড়া দূরা আর আমি এখানে আমার হেলথের 12টা বেজে গেছে যার কারণে হেলথ এখানে ফুল করতেছি আর উপরে কিন্তু এখন রাশ দিব কারণ উপরে একটা এনিমি ছিল আর আমার টিমমেটে কিন্তু অলরেডি রাশ দিয়েছে অ্যান্ড আমি রাশ দেওয়ার সাথে সাথে কি ওই জানালা দিয়ে বাঁকতেছিল ভাই আর ওরা কিন্তু এখানে MP40 যাতা দিয়ে কিন্তু ওরা নক করে দিই অ্যান্ড কিন্তু ওর টিমের লাস্ট প্লেয়ার ছিল আর এই যে মনস্টার ট্রাক এটা বেশি যন্ত্রণা দিতেছে এই যে একটু পরপর বাই আইসা ধাক্কা ধুকি করে এই যে ওর মনস্টার ট্রাক টুক ভাঙিয়ে দিছি অ্যান্ড আমার টিমমেট কিন্তু উপরে একটা আছে একটা রাশ দিয়েছে আর আমি লং থেকে কিন্তু ওরা কাভার দেওয়ার ট্রাই করতেছি অনেক বেশি ড্যামেজ দিছি ফুল ড্যামেজ হ্যাঁ ভাই ওই যে স্পিড ক্যারেক্টার মারে যায় আমি কিন্তু ওরা ফুল ড্যামেজ দিছি নিচেও দিছি উপরেও দিছি
তো আমার টিমমেট গেলে কিন্তু ইজিলি কিন্তু আরে কনফার্ম দিতে পারবে এই যে অলরেডি আমার রাশও দিয়ে দিছে শেষ ফাইট দিছে নক ভাই ওই তো তো শেষ আমার এখন গাড়ি আছে গাড়ি নিয়ে এখন দৌড় দিই বাট এই যে দেখো এই জায়গায় আসার পর কিন্তু আমাদের টিমমেটরা অনেক বেশি ফাইট নিছিল বাট এখানে একটা কিলো পাই নাই আর উপরে যখন আমার টিমমেট রাশ দিতেছে তখন আমি এখানে নিচে লুট করি তখন থেকে আমার টিমমেটের আর কি একদম অবস্থা খারাপ তখন আমি এখানে স্কুপ করে মারার সাথে সাথে নক হয়ে গেছে অলরেডি আর উপর থেকে একটা নামতেছে ওরে মারতে গিয়ে আমার উপরে একটা এনিমি নেমে যায় আর ওরে কিন্তু আমি হেডশট মারি এমপি ফুটি বাট ওরাও কিন্তু আমার হেডশট মেরে নক করে দেয় বাট আমার কাছে আরও দুইটা টিমমেট ছিল ওরা কিন্তু আইসে ওরে নক করে দেয় সাথে সাথেই তো এখানে সব এনিমি প্রায় ক্লিয়ার হয়ে গেছে সো আমরা এখানে কিন্তু জুনে ঢুকে যাই এখানে ফ্যাক্টরির দিকে কিন্তু অনেক বেশি ফাইট হইতেছিল যার কারণে আমরা ফ্যাক্টরির দিকে আসি আমাদের একটা টিমমেট মরে গেছিল ওরে কিন্তু রিভাইভ দেওয়ার জন্য এখানে আসা আর এই সাথে খুব বেশি ফাইট হইতেছে এখানে একটা মারি বাট ও সোনিয়া ক্যারেক্টার অন হয়ে গেছে অ্যান্ড ওর কিন্তু টিম ওয়েপ আউট মানে ওর লাস্ট প্লেয়ার ছিল বাট ওই দিকে কিন্তু একটা প্লেয়ার বাগ ছিল আমি দেখছি ওই কিন্তু অন্য একটা স্কোয়াডের প্লেয়ার ছিল মেবি আর আমরা কিন্তু এখানে রাশ দিব ওই টাওয়ার থেকেও মেবি এখানে ফায়ার করতেছে আমার টিমমেট কিন্তু গ্লো মারতেছে আমি গ্লো মাইর আগাইছি আর ওই এখানে কিন্তু এনিমি একটা আছে আমি এটা আর আগে দেখছিলাম সো লুকিয়ে ছিল প্রথমে ফায়ার দেয় নাই বাট আমি জানি আর কিন্তু আমি রাশ দেওয়ার সাথে সাথে আমার টিমমেটই মেরে দিছে অ্যান্ড কিন্তু আমি এখানে আমার 60টা কিল অলরেডি হয়ে গেছে আমার টিমমেটদেরও অনেক বেশি কিল হয়ে গেছে আর আমি এখানে আমার হিল করে নেই অ্যান্ড বেস্ট হেলমেটের 12টা বেজে গেছে যার কারণে বেস্ট হেলমেটটাও একদম আপগ্রেড করে দিছি আর লাস্ট জুন কিন্তু আমাদের ক্লক টাওয়ারের দিকে পড়ছে সো আমরা আস্তে আস্তে ক্লক টাওয়ারের দিকে যাই যখন ক্লক টাওয়ারের দিকে যাইতেছিলাম দেখি ওইদিকে ফাইট হয়েছে উড়া দুটার উপর থেকে এদিকে এনিমি নামতেছিল আর একটা উড়া দুটা হেডশট হয়ে গেছে অ্যান্ড অনেকগুলো এনিমি কিন্তু এখনও নামতেছে মানে জাস্ট রিভাইভ দিতেছে লাস্ট জুনে কিন্তু এখনও রিভাইভ দেওয়া পসিবল ছিল কারণ ক্লক টাওয়ারে তো জুন পড়ছিল অ্যান্ড আমার কিলা একটা মাইরে দিয়েছে আমার টিমমেটে এই যে স্কুপে ধরছিল বাট ওইটা কিন্তু ইলিমিনেট হয়ে গেছে বাট আমার কিলটা পাই নাই একটা ফায়ার করতে পারলে কিল পেয়ে যেতাম বাট আমার এখানে এমি এনিমু যে মারবো এখানে এমু শেষ স্কারে অনেক বেশি এমু লাগে প্রায় 300টা এমু ছিল সব এমু শেষ আর উপর দিকে কিন্তু একটা এনিমি এই যে গড়ের উপরে আছে আমি এখানে গ্লোয়াল মাইরা কিন্তু উপরে রাশ দিয়ে ট্রাই করতেছি তো আমি এমপি ফোরটি হাতে নিয়ে কিন্তু এখানে উপরে রাশ দিয়ে ওর জয় বাংলা করা লাগে বাট ওই কিন্তু আমার স্বাগতম সান লাগে এখানে কিন্তু বসে ছিল বাট ওরা কিন্তু এমপি ফোর দিয়ে চাতা দিছি একদম শেষ আর ওরা কিন্তু কনফার্ম দিয়ে দিই বাট আমার গ্লোয়াল মাংতেছিল কেউ সো আমি এখানে কিন্তু লোড করে একটা মেডিকিট মেনে দিই আর কিন্তু আমার টিমমেটটা অলরেডি রাশ দিয়ে দিছে আমাদের কিন্তু অনেকগুলো কিল হয়ে গেছে আর জাস্ট কয়েকটা এনিমি আছে আর এগুলো কিন্তু ক্লক টাওয়ারের দিকে আছে কারণ আমরা ওই দিক থেকে আসছি ওই দিকে কিন্তু এনিমি ছিল ওই যে সামনে দেখো এনিমিগুলো কিন্তু এখানে কাভারে আইতেছে আস্তে আস্তে আমাদের টিমমেট কিন্তু একটা অলরেডি মরে গেছে আর আমরা তিনজন আছি আর উড়া দৌড়ে এখানে কিন্তু স্প্যাম চলতেছে ওর গ্লোয়ালের উপর অ্যাটাক চলতেছে আমি কিন্তু ফুল ড্যামেজ দিছি বাট আবার আমার কিল কিন্তু শেষ মানে আমার কিল এই ম্যাচে কয়টা কিল চুরি হয়েছে হিসাব স্যার আর লাস্ট একটা এনিমি এখানে কিন্তু ছিল অ্যান্ড ওরা কিন্তু এখানে আমি মেডিকেট মারতেছিলাম বাট আমি চান্স পাওয়ার সাথে সাথে ওরা কিন্তু হেডশট মেরে দিয়ে আর কিন্তু লাস্ট প্লেয়ার ছিল আর বুইয়া নিয়ে নিই অ্যান্ড ম্যাচটা কিন্তু খুব ইন্টারেস্টিং অ্যান্ড ইনসেন্ট লেভেলের ফাইট হয়েছিল সো কেমন লাগলো অবশ্যই জানাবা অ্যান্ড লাইক করো শেয়ার রিটার্ন করবা